মাটনের সাইজটা দেখতেই পাচ্ছ, এরকম পিস কিন্তু মাটন রয়েছে। চিকেন হান্ডিটা একটা অথেন্টিক গ্রাম্য ডিশ, হ্যাঁ হ্যাঁ, একটা গ্রামের খাবার। এর সাথে কিন্তু তুমি তন্দুরি খাও আর এই নানি খাও, ওই স্বাদটা পাবে না। এর সাথে আটার রুটিরই স্বাদটা পাবে তুমি। দা হান্ডি হাউসে কিন্তু সেটা দেখিয়ে দিল। এখন কিন্তু বর্তমানে বসি কাঁচরাপাড়া বাগমোড়ে, আর এই দিকটা হয়েছে বাগমোড়। একটুখানি এগিয়ে এসেই নতুন একটি দোকান ওপেন হয়েছে, যে দোকানটার নাম হলো দা হান্ডি হাউস। এখানে কিন্তু প্রচুর রকমের খাবার দাবার রয়েছে, তো বেশি দেরি করবো না, চলো ভেতরে যাই, কি কি রয়েছে সবই তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। তো দোকানের ভেতরে কিন্তু চলেই আসলাম, আর দোকানের কিন্তু অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো। দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে। 7 থেকে 8 মাস হবে দোকানটা কিন্তু ওপেনিং হয়েছে। যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে কিন্তু প্রচুর ধরনের খাবার দাবার রয়েছে, আর এই হলো কিন্তু মেনু চার্ট। এখানে কিন্তু সব ধরনের খাবার দাবার কিন্তু লেখা রয়েছে, প্রাইস থেকে নাম সব কিছুই কিন্তু রয়েছে। আর দোকানে কিন্তু এই গরমের মধ্যে এসির ব্যবস্থা রয়েছে। তো চলো এরপরে কিন্তু সোজা চলে যাবো খাবার দাবারের দিকে। খাওয়ার জন্য কিন্তু বসে পড়েছি, আর টেবিলগুলো তোমাদেরকে দেখাবো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানকার মানে অ্যাম্বিয়েন্সটা। এখন কিন্তু আস্তে আস্তে সব খাবার দাবারগুলো আসবে এবং আস্তে আস্তে সব কিছু ট্রাই করবো, আর জানাবো প্রাইসগুলোর থেকে খাবারের টেস্ট। পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, এখন কিন্তু আস্তে আস্তে সব খাবার দাবারগুলো কিন্তু আসবে। দা হান্ডি হাউস থেকে কিন্তু চিকেন বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানি সব কিছু কিন্তু এসে গেল, এখন কিন্তু খাওয়া দাওয়া করার পালা। চিকেন বিরিয়ানির থেকে মাটন বিরিয়ানি সব রকম বিরিয়ানি কিন্তু এখানে রয়েছে, আর প্রাইসগুলো কিন্তু সব কিছু কিন্তু জানাবো। দা হান্ডি হাউস থেকে কিন্তু এখন কিন্তু আরেকটি খাবার চলে আসলো, তো সেটা কি সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। সব রকম খাবার দাবার কিন্তু চলে এসছে এখানে, কিন্তু চিকেন বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানি, সাথে কিন্তু এখানে রয়েছে হান্ডি মাটন, আর এই হান্ডি মাটনের সাথে কিন্তু ঘি রুটি ফ্রি। আর প্রাইসটা কত সব কিছু জানাবো। এই সব প্রাইসগুলো জানার জন্য কিন্তু এক্সট্রা করে কিন্তু মেনু কার্ড কিন্তু এখানে রয়েছে। এই হলো মেনু কার্ড, যেটা তোমাদেরকে দেখালাম, আর এখানে কিন্তু সব রকম খাবার দাবারের প্রাইস কিন্তু দেওয়া রয়েছে। তবুও আমরা এই দোকানের যে ওনার তার কাছ থেকে কিন্তু খাবারের দামগুলো আমরা জেনে নিচ্ছি, তো তার মুখ থেকেই কিন্তু আমরা সব কিছু জেনে নেবো। তো দাদা এখানে কি কি রয়েছে? চিকেন মাটন বিরিয়ানি তো রয়েছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন হান্ডি, হ্যাঁ, ঘি রুটি। আচ্ছা, ঘি রুটিটা এই মাটন হান্ডির সাথে ফ্রি রয়েছে, তাই তো? একদম। এটা কি মেনুতে রয়েছে? কি ওটা মেনুতে রয়েছে? মেনুতে না থাকলে আমাদের বাইরে একটা ইয়ে পোস্টার, যেহেতু ওটা স্পেশাল অফার চলছে সবসময়, কিছু না কিছু অফার থাকে। একদম একদম একদম, যেহেতু আমার নতুন রেস্টুরেন্ট তো একটা প্রমোশনাল অফার আমরা চালাচ্ছি সবসময়। একদম একদম একদম, এখন হয়তো এটা রয়েছে, কিছুদিন বাদে আবার হয়তো চেঞ্জ হবে। একদম, হয়তো চাইনিজ কোনো অফার এলো বা অন্য কোনো ডিশে কোনো অফার এলো, অফার আমরা একদম থাকবে, একদম থাকবে। আর এখানে রয়েছে চিকেন বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানি, তাতে অফার আছে, এতে অফার রয়েছে, একদম আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু, বসে খেলেন ততক্ষণ, যতক্ষণ মানে একদম বসে খাবো, তুমি খাও না বসে, যতক্ষণ খাবে, একদম একজন নট শেয়ার, শেয়ার করলে না, একজন খেলে যতক্ষণ খাবে ততক্ষণ। আচ্ছা, আর আলুটা কি আনলিমিটেড? আলুটা আনলিমিটেড, আলুটা আনলিমিটেড, একদম আনলিমিটেড, একদম আনলিমিটেড। মানে এটা প্রাইসটা কত রয়েছে চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 150, মাটন বিরিয়ানি 230, আর মাটনের ওজনটা কিন্তু আমার 150 গ্রাম প্লাস, ওই 100 গ্রাম চলে, একদম 150 গ্রাম প্লাস, 150 গ্রাম প্লাস, 150 থেকে 160। আর সাথে তো আলু তো আনলিমিটেড, আলু রাইস দুটো আনলিমিটেড, রাইসের কোয়ান্টিটির কথা বলে তো লাভ নেই, আনলিমিটেড তো, একদম। আর কোয়ালিটি তো ভালোই দেখা যাচ্ছে, খেতে তো ভালো হতে, একদম। এখানে কিন্তু রয়েছে মাটন হান্ডি, এটা মাটন হান্ডি তাই তো? এই হলো মাটন হান্ডি, তো ঢাকনাটা খুলছি, এই হলো কিন্তু মাটন হান্ডি, দেখতেই পাচ্ছ। এখানে ক পিস মাটন রয়েছে? ওটা 250 গ্রাম, পিস হিসাবে হয় না। আচ্ছা, তাও 250 গ্রামে 5 থেকে 6 পিস চলে আসে। এখানে যে হান্ডি মাটনটা রয়েছে, তোমার কথা অনুযায়ী এইটা মানে অনেকে কমেন্ট করেছে নাকি, হ্যাঁ, এই হাড়িতে রান্না হয় না, বলছে হাড়িতে কালি নেই, এই হাড়ি তো উনুনে দেওয়া হয় না। আমি তাদেরকে একটা ছোট্ট প্রশ্ন, অনেকে বুঝতে ভুল করে, অনেকে বোঝে না, অনেকে হয়তো বুঝে নাও যায়, ঠিক আছে পরের কথা, আমার যেটা রান্না হয়, এবার যারা কমেন্ট করে কেউ বুঝে শুনে কমেন্ট, কেউ জেনে বুঝে করে, কেউ না বুঝে, আমি কাউকে ব্লেম দিচ্ছি না, আমি জাস্ট একটা নলেজ দেওয়ার জন্য বলছি। আমার রান্না হয় 1 কিলো হাঁড়িতে, আমি 250 গ্রাম হাঁড়িতে কয়লা দিয়ে দিন, কত হাঁড়ি দেবো আমার কাউন্টার দেখে চলো, কত হাঁড়ি বসাবো, 1 কিলো হাঁড়িতে রান্না হয়। এটা আমার সার্ভিং হাঁড়ি, এটা আমরা সার্ভ করার আগে ঘি লাগিয়ে, নিচের বেসে ঘি লাগিয়ে
হাঁড়িতে দিয়ে গরম করে আমরা, এটা আমার সার্ভিং বল, আমার একটা কথা বলো, বাড়িতে যখন রান্না হয় ধরো কুকুরে রান্না করলো মা, মা তো কুকুরে আমাদের সামনে ধরে দেয় না খাওয়ার জন্য, গামলা হোক বা একটা বাটিতে হোক, আমি যেটা তোমার সামনে একটা কালি মার্কা হাঁড়ি রেখে দিই, ছাই লেগে থাকবে, কালি লেগে থাকবে, তুমি পছন্দ করবে? না না কোনোভাবে, যতই তোমার অথেন্টিক ফিল আছে তোমার পছন্দ হবে যে একটা কালি মার্কা হাঁড়ি দিয়ে গেলো আমার এখানে, হয় না। ওটা আমি সবাইকে বোঝানোর জন্য, এটা আমার সার্ভিং বল, এটা আমার সার্ভিং হাঁড়ি, এটা আমার কয়লা দেওয়া হাঁড়ি না। এখানে তো রয়েছে মাটন হান্ডি, মাটন হান্ডি, চিকেন হান্ডিও কি পাওয়া যায়? একদম চিকেন হান্ডিটা একদমই পাওয়া যায়, যেহেতু তোমরা একটু অফ টাইমে এসছো ওই জন্য এখন ওটা একটু আউট অফ স্টক আছে, ওটা আবার একটু করে প্রিপারেশন শুরু হবে, যেহেতু রাতের বেলা আমাদের অনলাইন অর্ডার গুলো বেশি হয়, ডাইনিং টেবিল বেশি হয়, ওটা আলাদা করে, যেহেতু তোমার হান্ডি মাটন হান্ডিটা অ্যাভেলেবেল ছিল এই জন্য এটা তোমার সামনে দিলাম। মাটন হান্ডি চিকেন হান্ডিটাও সেম কনসেপ্ট, ওর সাথেও রুটি ফ্রি, একই রকম সার্ভিং, একই রকম আমরা হাঁড়িতে প্রেজেন্ট করি সব সেট। ওটার প্রাইসটা যদি, ওটার প্রাইসটা ওটাও সেম 250 গ্রাম 229, 229 টাকা, একদম ওটার সাথে তোমরা চারটি রুটি ফ্রি পেয়ে যাবে, একদম চারটি ঘি রুটি ফ্রি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এখানকার যে কনসেপ্ট গুলো বেশ কিন্তু মানে নিত্য নতুন ধরনের, মানে এই যে হান্ডি মাটনের সাথে এই যে রুটিটা ফ্রি দিচ্ছ, একদম অন্য জায়গায় কিন্তু হাত রুটিটা ফ্রি নেই, এটার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে। এবার দেখো আমি বলি, মাটন হান্ডিটা একটা এক অথেন্টিক গ্রাম্য ডিশ, হ্যাঁ হ্যাঁ, একটা গ্রামের খাবার, এর সাথে কিন্তু তুমি তন্দুরি খাও আর এই নানি খাও ওই স্বাদটা পাবে না, এর সাথে আটার রুটির স্বাদটা পাবে তুমি, তার জন্য এটা আমরা ফ্রি দিচ্ছি, কারণ আমাদের এই চত্বরের আশেপাশে কোথাও কয়লাতে মাটির হাঁড়ি দিয়ে চম্পারণ মাটন কেউ বানায় না। আচ্ছা, এটাকে আমরা প্রমোট করার জন্য একটুখানি ইয়ে করার জন্য এই রুটিটা দাও আমাদের, একদম একদম দাদা কিন্তু আমাদের সার্ভ করে দিচ্ছে, তোমরা যদি চাও যে একটা প্লেট শেয়ার করে খাবে তাও কিন্তু খেতে পারো, কিন্তু সেটার জন্য কিন্তু আনলিমিটেড রাইস কিন্তু তোমরা পাবে না। মাটনের সাইজটা দেখতেই পাচ্ছ, এরকম পিস কিন্তু মাটন রয়েছে, বেশ বড় সাইজের কিন্তু মাটনটা, মাটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানি সাথে মাটন হান্ডি, ও এখানে কিন্তু মাটন হান্ডির সাথে চার পিস রুটি রয়েছে যেটা কিন্তু ঘি রুটি। আর মাটনের সাইজটা তোমাদের প্রথমেই দেখাই, ও হো হো মাটনটা একদম কিন্তু জুসি, মাটনটা দেখতেই পাচ্ছ একদম রেয়াজি মাটন কিন্তু রয়েছে, তোমাদের আর একটু ভালো করে দেখাই, এই হলো কিন্তু মাটন, ও একদম কিন্তু জুসি মাটনটা, একদম কিন্তু নরম তুলতুলে, এই হলো মাটন। তো চলো হাত দিয়ে ট্রাই করি, অল্প একটু মাটন খাই, দেখি মাটনের কোয়ালিটিটা কেমন, এই হলো মাটন, তো খাওয়া যাক। ও দুর্দান্ত লাগছে কিন্তু, আর মাটনটা কিন্তু একদম ওয়েল কুক, খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে, আর এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ও অল্প একটু মাটনের সাথে একটু রাইস খাওয়া যাক, রাইস নিয়ে কোনো কথা বলবো না, কারণ রাইস কিন্তু এখানে আনলিমিটেড রয়েছে, তার জন্য রাইস নিয়ে কিন্তু কোনো কথা হবে না, তো চলো খাওয়া যাক। ও বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল, একদমই কিন্তু জুসি বিরিয়ানি, আর যে চালটা ইউজ করেছে চালটা তোমাদেরকে দেখাবো, চালটা যে ইউজ করেছে একদমই কিন্তু লং গ্রেস বাসমতি চাল ইউজ করেছে, বেশ ভালো লাগছে খেতে, আর এরকম জুসি টাইপের বিরিয়ানি কিন্তু বেশিরভাগ মানুষ খেতে পছন্দ করে, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাবার দাবার খাওয়া মানে যে প্রচুর পয়সা খরচা হবে সেটা কিন্তু নয়, দা হান্ডি হাউসে কিন্তু সেটা দেখিয়ে দিল। এখানে কিন্তু শুধু আমি অল্প একটু মাটন বিরিয়ানি খেলাম, আর সেটার কিন্তু একদম অনেস্ট রিভিউ দিলাম, বেশ ভালো লাগলো, মাটনটা কিন্তু একদম ওয়েল কুক ছিল, আর ভালো লাগাতে মাটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানিটা আমি ট্রাই করিনি, মাটন বিরিয়ানিটা এত ভালো লেগেছে তার জন্য কিন্তু আমি তিন প্লেট, এখানে তিন প্লেট মাটন বিরিয়ানি রয়েছে সেটা আমি বাড়িতে নিয়ে যাবো, এতটা ভালো লেগেছে খাবার দাবার, অ্যাম্বিয়েন্স থেকে খাবার দাবার খুবই ভালো লেগেছে, তার জন্য কিন্তু এই ফার্স্ট টাইম হয়তো আমার ভিডিওতে আমি কোনো দোকান থেকে আবার খাবার বাড়িতে নিয়ে যাচ্ছি, এটা আমার প্লেজার, এর আগে কিন্তু কোনো দোকান থেকে খাবার বাড়িতে নিয়ে যাইনি, দোকানে খেয়ে নিয়ে সেখানে রিভিউ দিয়েছি, আর খাবার ভালো লাগাতে আবার খাবার বাড়িতেও নিয়ে যাচ্ছি, বাড়ির লোক খেয়ে কেমন লাগবে জানাবে অবশ্যই। তো চলো খাবার কিন্তু নিয়ে নিয়েছি, এখন বাড়িতে যাওয়া যাক, দা হান্ডি হাউস থেকে কিন্তু মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখানে তিন প্লেট মাটন বিরিয়ানি রয়েছে, আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ দারুণ অ্যাম্বিয়েন্সের সাথে কিন্তু এই দোকানটা, আর এখানে কিন্তু তিন প্লেট মাটন বিরিয়ানি রয়েছে, মাটন বিরিয়ানিটা বেশ ভালো লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো
অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।